أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمي محمد عمر فاروق আজকে তোমাদেরকে ফিনান্স ব্যাংকিং বিমার আরেকটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে বোর্ডের আরেকটি অঙ্ক করতে চাচ্ছিলাম সে অঙ্কটা হচ্ছে একটু সামান্য বড় জনক হাসিব মধুমতী ব্যাংকে তার সঞ্চয় হিসাবে মাসিক ভিত্তিতে 500 টাকা করে 10 বছর মেয়াদী স্কিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন মধুমতী ব্যাংক বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ দিবে জনাব কামরুল তার জমিতে আবার বলি জনাব হাসিব মধুমতী ব্যাংকে তার সঞ্চয় হিসাবে মাসিক ভিত্তিতে 500 টাকা করে 10 বছর মেয়াদী স্কিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ পার মান্থ জমা দেবেন 500 টাকা করে এভাবে 10 বছর চলবে মাসে যদি একবার করে হয় বছরে বারবার এরকম দিবেন 10 বছর মানে 120 বার মধুমতী ব্যাংকে বার্ষিক 10% সুদ দিবে জনাব কামরুল জনাব কামরুল তার বাবার কাছ থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী মুদি দোকান করলে সেখান থেকে আগামী 4 বছর যথাক্রমে 5,000, 10,000, 15,000 ও 20,000 টাকা পাওয়া যাবে অন্যদিকে পোল্ট্রি ফার্ম করলে আগামী 4 বছর প্রত্যেক বছরে 15,000 টাকা করে পাওয়া যাবে সুযোগ ব্যয়ের হার 8% ক নম্বর অর্থের স্বয়ংমূল্য বলতে কি বুঝো খ নম্বর বিধি বাধ্য কখন প্রযোজ্য হবে বুঝিয়ে নেব গ নম্বর সে কখনগুলো বলার পরে গর্ব ঘ করতেছি ক নম্বর কি বললো অর্থ স্বয়ংমূল্য কাকে বলে তাহলে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের স্বয়ংমূল্য বলা হয় খ নম্বরে বলছে আমাদেরকে বিধি বাধ্য কখন প্রযোজ্য হবে বুঝিয়ে নেব বিধি বাধ্য বা বিধি 69 আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কৌশল বিধি 72 এর মাধ্যমে কোন টাকার পরিমাণ কত বছরে বা কত সুদের হারের ভিত্তিতে দ্বিগুণ হবে তা খুব সহজে নির্ণয় করা যায় বিধি 72 সমান সূত্র ধরে এবার একবার বিধি 72 সমান আমাদেরকে বলেছে মধুমতী ব্যাংকে যেন হাসিবের 10 বছর পরে মূল অর্থের পরিমাণ কত হবে তোমরা সবাই জানো যে আমরা যখন ডিপিএস করি মান্থলি টাকা জমা করি যেন পরবর্তীতে একটি বড় অ্যামাউন্ট পাই যখন আমি টাকা জমা দেবো বারবার কিন্তু পাবো একবার এটাকে বলা হয় ফিক্স রিপ্লেসমেন্ট আবার বলি যখন টাকা জমা দেবো বারবার কিন্তু পাবো একবার এটাকে বলা হয় ফিক্স রিপ্লেসমেন্ট তাহলে আমি প্রত্যেক মাসে জমা দিচ্ছি 500 টাকা করে এভাবে মোট জমা দেবো 10 বছর তাহলে মোট কত টাকা পাবো ক্যালকুলেটর
মুখে জবাব দেওয়া যাবে না, এটা অঙ্কের মাধ্যমে প্রমাণ করে দেখাতে হবে কোনটি ভালো হবে। তাহলে যেহেতু মুদি দোকান করলে প্রত্যেক বছর শেষে 5,000 10,000 15,000 20,000, তাহলে সেটা আমাদেরকে একটু দেখাতে হবে। তাহলে দেখা যাবো যে 5,000 টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে, আবার দেখা হবে 10,000 টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে, আবার দেখাতে হবে যে 15,000 টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে, আবার দেখাতে হবে 20,000 টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে। সবগুলো যোগ করতে হবে একসাথে। তাহলে অঙ্কটা আমরা ব্যবহার করি, বেশি কথা বলবো না, তাহলে শুনে বলি গণ করতে শিখবো সবাই। এবার দেখতাম তোমাকে যে যদি প্রথম বুদ্ধির শেষে পারো 5,000, দ্বিতীয় বুদ্ধির শেষে পারো 10,000, তৃতীয় বুদ্ধির শেষে 15,000, চতুর্থ বুদ্ধির শেষে 20,000, দেখতে পারিস। তাহলে সবগুলোটা কত মূল্য নেবে, কত মূল্য নেবে বললে আসলে সব হবে, বহু মূল্য নেবে একটু সমস্যা হবে। কারণ প্রথম বুঝে পড়া পাচ্ছি 5,000, তার মানে ইস্কুল তার 3,000, দ্বিতীয় বুঝে পড়া পাচ্ছি 10,000, তাহলে ইস্কুল তার 2,000। তাহলে এভাবে না করে যদি বর্তমান মূল্য নিন্দু করা, তো এক বছর শেষের টাকাটা বর্তমান কত, দুই বছর শেষের টাকাটা বর্তমান কত, তিন বছর শেষের টাকাটা বর্তমান কত, চার বছর শেষে বর্তমান কত, এটা করলে ভালো হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান এটা হলো ফার্স্ট ইয়ার কত করে আমার ফিউচার ভ্যালু
সে যদি প্রত্যেক বছর শেষে 15টা করে পায় তাহলে প্রেজেন্ট ভ্যালু ইউনিট কত হবে এটা মনে করি কত হবে তাহলে প্রেজেন্ট ভ্যালু ইউনিট পড়তে হবে আমি তাহলে মুচুরি দা আশা করতে কথা রাখতে হবে প্রতি গুলা সহ প্রত্যেক গুলা কেমন হচ্ছে তাহলে প্রেজেন্ট ভ্যালু ইউনিট সমান আর প্রত্যেক সমান কত হচ্ছে 15টা করে 1 মাইনাস 1 প্লাস 5 যদি মুদি দেওয়ার পরে তাহলে তিনি পাচ্ছেন 39,000 আর যদি 39,000 তাহলে তিনি পাচ্ছেন 39,811 আর যদি তিনি পোল্ট্রি ফার্ম করেন তিনি পাচ্ছেন 50,500 কারণ তার জন্য মুদি দেওয়ার না করে পোল্ট্রি ফার্ম করা বেশি লাভজনক হবে আশা করি তুমি উত্তরটি পেয়েছ যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম।
খুলে আবার